যেহেতু এইটো আসলে আমার পরম্পরা, ভারতীয় জনতা পার্টির পরম্পরা, আর পূর্বের পর মই যেটা সভাপতি দায়িত্বত আছিল, আর তৃতীয় পাঁচটা বছর মই প্রায় একতকৈ অধিক গোটের সভাপতির ঘর আহার গ্রহণ করেছিল। এইবেলিও এই কেবিনেট থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এই আহ্বান জানাইছিল, দলের পর আহ্বান জানাইছিল, আর সেইটার আধারত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আগ্রহ করেছিল যে আমার যাতে মন্ত্রী পরিষদের সদস্য সকলে যাতে আমার বুথের কার্যকর্তা সকলের ঘরলে গিয়ে যাতে নিশার আহার গ্রহণ করে। আর সেইটার কারণে মই আজি এই লক্ষিমপুর সমষ্টির 117 নম্বর বুথের সভানেত্রী দীপালী বৰুৱা বাইদেউ ঘর আজি একেলগে আমি নিশার আহার গ্রহণ করি। আর এইটির জড়িয়ে সাধারণত আমার মাজত যে সমন্বয় বা আমার মাজত যে একতা, অকল ভারতীয় জনতা পার্টি বলে নয়, আজি ইয়াতে জাতিকাষরা পার্টি নকরা মানুষ আহিছে, যেহেতু মন্ত্রী এজন আহিলে আহে, আর এই পরম্পরাটি আসলে অটুট রাখাটা ভাল। সাধারণত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে এই পরম্পরাটা রাখে, মই এই পরম্পরাটা আরো অধিক বৃদ্ধি হওয়াটা কামনা করি। আজি নিশার আখারত কি কি খালে আপনি? মতো নিশা বেশি নাখাব, এখন রুটি খাইলো আর দাইল খাব। রঞ্জিত দাস আছিল আজি, আজি আমার লক্ষিমপুর তেখেত আহিছে, মই 117 নং লক্ষিমপুর 14 নং ওয়ার্ডর মই বোর্ড প্রেসিডেন্ট হয় দীপালী বৰুৱা মোৰ নাম। আজি আমার ওয়ার্ডর ওয়ার্ড কমিশনারকে ধরে আমার সব কর্মকর্তা গোটেখিনি আমার বহুত আজি লাগি মিলে যে উৎসাহ, মানে ফুর্তির আজি আছো আমি। আমার ঘর মিনিষ্টারজনক আমি ভাত খাবলে আহিছো, ভাত খাব আছে। মন্ত্রী কি কি খোৱালে? আমার আজি মাছ যোগাড় করেছিল প্রথমতে, আমি তেখেতে মাংস নাখাও, আমি যোগাড় করাই নাই তেখেতের কারণে। তারপর গম পালে যে তিথির কারণে তেখেতে নিরামিষ, সেখানে পনির আর রুটি এনেকে খালে, ভাত খাওয়া নাই, রুটি আর পনির দিয়ে খুয়াইছে আমি। মানে আপনার ঘরলে মন্ত্রী আহিছে, আপনার মানে যথেষ্ট সুখী? বহুত সুখী আজি আমি। যেহেতু এইটো আসলে আমার পরম্পরা, ভারতীয় জনতা পার্টির পরম্পরা, আর পূর্বের পর মই যেটা সভাপতি দায়িত্বত আছিল, আর তৃতীয় পাঁচটা বছর মই প্রায় একতকৈ অধিক গোটের সভাপতির ঘর আহার গ্রহণ করেছিল। এইবেলিও এই কেবিনেট থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এই আহ্বান জানাইছিল, দলের পর আহ্বান জানাইছিল, আর সেইটার আধারত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আগ্রহ করেছিল যে আমার যাতে মন্ত্রী পরিষদের সদস্য সকলে যাতে আমার বুথের কার্যকর্তা সকলের ঘরলে গিয়ে যাতে নিশার আহার গ্রহণ করে। আর সেইটার কারণে মই আজি এই লক্ষিমপুর সমষ্টির 117 নম্বর বুথের সভানেত্রী দীপালী বৰুৱা বাইদেউ ঘর আজি একেলগে আমি নিশার আহার গ্রহণ করি। আর এইটির জড়িয়ে সাধারণত আমার মাজত যে সমন্বয় বা আমার মাজত যে একতা, অকল ভারতীয় জনতা পার্টি বলে নয়, আজি ইয়াতে জাতিকাষরা পার্টি নকরা মানুষ আহিছে, যেহেতু মন্ত্রী এজন আহিলে আহে, আর এই পরম্পরাটি আসলে অটুট রাখাটা ভাল। সাধারণত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে এই পরম্পরাটা রাখে, মই এই পরম্পরাটা আরো অধিক বৃদ্ধি হওয়াটা কামনা করি। আজি নিশার আখারত কি কি খালে আপনি? না, মই নিশা বেশি নাখাব, এখন রুটি খাইলো আর দাইল খাব। রঞ্জিত দাস আছিল আজি, আজি আমার লক্ষিমপুর তেখেত আহিছে, মই 117 নং লক্ষিমপুর 14 নং ওয়ার্ডর মই বোর্ড প্রেসিডেন্ট হয় দীপালী বৰুৱা মোৰ নাম। আজি আমার ওয়ার্ডর ওয়ার্ড কমিশনারকে ধরে আমার সব কর্মকর্তা গোটেখিনি আমার বহুত আজি লাগি মিলে যে উৎসাহ, মানে ফুর্তির আজি আছো আমি। আমার ঘর মিনিষ্টারজনক আমি ভাত খাবলে আহিছো, ভাত খাব আছে। মন্ত্রী কি কি খোৱালে? আমার আজি মাছ যোগাড় করেছিল প্রথমতে, আমি তেখেতে মাংস নাখাও, আমি যোগাড় করাই নাই তেখেতের কারণে। তারপর গম পালে যে তিথির কারণে তেখেতে নিরামিষ, সেখানে পনির আর রুটি এনেকে খালে, ভাত খাওয়া নাই, রুটি আর পনির দিয়ে খুয়াইছে আমি। মানে আপনার ঘরলে মন্ত্রী আহিছে, আপনার মানে যথেষ্ট সুখী? বহুত সুখী আজি আমি।